রিষড়া পুরসভায় বসানো হলো স্যানিটাইজার টানেল। করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ। এই মরণ ভাইরাসের মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার। গত বৃহস্পতিবার রিষড়া পুরসভার গেটে বসানো হলো স্যানিটাইজ টানেল। পুরসভার যারা প্রবেশ করবে তাদের এই টানেলের মধ্যে দিয়েই প্রবেশ করতে হবে। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রিষড়ার মানুষ। এই চ্যানেলটা আমরা লাগিয়েছি পুরসভায় প্রবেশ করার আগে। এই চ্যানেলের মাধ্যমে যেতে হবে, চ্যানেলের ভেতর দিয়ে যেতে হবে। এই চ্যানেল থেকে আমরা পুরোপুরি স্যানিটাইজ একদম স্প্রে হবে। আমরা আমাদের একটাই প্রয়াস, আমাদের পৌরসভার যেভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা, আমাদের অনুপ্রেরণা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যেভাবে রাজ্যের এই করোনার মোকাবিলায় যেভাবে তিনি খাটছেন, যেভাবে তিনি রাস্তাঘাটে নেমে জনগণকে যাতে কোনো অসুবিধে না হয়, চিকিৎসা, খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সমস্যার যাতে দ্রুত সমাধান করা যায়, লোককে যাতে কোনো সুযোগ সুবিধা থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, যেভাবে তিনি খাটছেন, ওনার অনুপ্রেরণায় আমাদের পৌরসভার সমস্ত পৌর সদস্যগণ, পৌর সদস্যাগণ, পদাধিকারীগণ, আমাদের পৌর কর্মচারীগণ, আমরা চেষ্টা করছি যাতে রিষড়ায় এখন অবধি একটাও করোনা পজিটিভ কেস পাওয়া যায়নি। আমাদের প্রয়াস এই লড়াইতে আমরা জিতব, রিষড়ায় একটাও করোনা পজিটিভ কেস যাতে না হয়। আমরা কিন্তু দিন রাত পরিশ্রম আমরা চালিয়ে যাচ্ছি, আমরা জনগণকে সজাগ করছি, জনগণকে যাতে সামাজিক দূরত্ব যাতে বজায় রাখা যায়, সোশ্যাল ডিস্টেন্সটা সমস্ত রকমেরই আমরা সতর্ক করা, মাইকিং করা, স্যানিটাইজার স্প্রে করা প্রত্যেক ওয়ার্ডে আমরা। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।